بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعكم بإحسان إلى يوم الدين، أما بعد. প্রিয় ভাই তাহসিন, আপনি বলেছেন আমার আকিদা বিশুদ্ধ নয়, এখন আমার আকিদা কীভাবে সঠিক করব, একটি বই সাজেস্ট করলে ভালো হতো। এটা আপনার প্রথম প্রশ্ন। জি ভাই, এক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনার আকিদা কোন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এগুলো কিন্তু মানুষ নিজে নিজেই ধরতে পারে না। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো অবস্থাতে শিরিক করা যাবে না। শিরিক যেখানে যেখানে শিরকের মিশ্রণ আছে সেটাই হচ্ছে অশুদ্ধ আকিদা। আর এই অশুদ্ধ আকিদাকে সংশোধন করার জন্যই যুগে যুগে নবী এবং রাসূল এসেছে। সুতরাং আপনি মনে করবেন যে সমস্ত শক্তি ক্ষমতার আধার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ আমার উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ পাবে না। মহাবিশ্বের একচ্ছত্র স্রষ্টা তিনি। এই যে আল্লাহ কেন্দ্রিক, এই সঠিক বিশ্বাসটা পোষণ করতে হবে এবং কোরআন হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেভাবে বিবরণ এসেছে সেভাবে জানার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো যে আল্লাহ ছাড়া পরিচিত অর্থ অন্য কোনো উপাস্য নেই। তাওহীদ সম্পর্কে জানতে হবে। সুতরাং আকীদার অনেক বিষয় থাকতে পারে, আপনার আকীদা সঠিক না ব্যাঠিক এটা আসলে আপনি আলোচনায় বসলে বা কারোর সাথে কথা বললে বা শেয়ার করলে তখনই সেটা আপনার বোঝা সম্ভব। এক্ষেত্রে আপনি আকিদার বইগুলো পড়তে পারেন। বাংলা ভাষায় উল্লেখযোগ্য তেমন আকিদার কিতাব নেই, তবে আপনাকে আমি দুই একটা বইয়ের নাম সাজেস্ট করব যেগুলো আকিদার ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে ভালো। তার ক্ষেত্রে আপনাকে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত স্কলার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত বাসী করুক। তার একটা আকিদার কিতাবের নাম রয়েছে ইসলামী আকিদা, কোরআন ও হাদিসের আলোকে ইসলামী আকিদা। আপনি এই বইটা এ টু জেড পড়ার চেষ্টা করুন। এছাড়া ডক্টর মুজাফফর বিন মহসিনের একটা বই আছে ভ্রান্ত আকিদা বনাম সহি আকিদা, এই দুইটা বই আপনি পড়তে পারেন ইনশাল্লাহ। তাহলে আপনার আকিদায় কোথাও সমস্যা আছে কিনা আপনি অনেক কিছুই জানতে পারবেন এবং সেটা সঠিক আকিদা কি সেটাও জানতে পারবেন। সাথে সাথে আপনি হয়তো ভ্রান্ত আকিদা পোষণ করেন না কিন্তু আপনার পাশে আর এক ভাই সেই ভ্রান্ত আকিদা পোষণ করছে বা আমাদের দেশের মানুষ পোষণ করছে বা আমাদের মানুষ কী কী বিভ্রান্ত আকিদায় নিমজ্জিত রয়েছে তার অনেক কিছুই আপনার কাছে সেখানে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আর আপনি দ্বিতীয় নম্বর জানতে চেয়েছেন আমি না জেনে শিরকি আকিদায় বিশ্বাস এখন আল্লাহর কাছে ক্ষমা চাইব কীভাবে। প্রিয়দিনী ভাই, এক্ষেত্রে বলবো যে যেটা বড় শিরক এটা মানুষ বুঝতে পারে, একজন মানুষ মাজারে সেজদা দিচ্ছে এটা যে শিরিক না এটা এটা সে কীভাবে বলবে তো সে বুঝতেই পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনার মতো যোগ্যতা তাকে দিয়ে। যেই শিরিকগুলো বড় নয় ছোট শিরক, আমাদের বোঝা না বোঝাই অনেক সময় এরকম শিরক হয়ে যায় যেটাকে শিরকে খফি বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আর শিরকু ফি হাদিকিল উম্মা আকফা মিন দাবিবিন নামলাতি সৌদা আলা আলা সফাতিন সৌদা ফি জুলমাতিল্লে, আমার এই উম্মতের মাঝে অন্ধকার রজনীতে কালো পাথের ওপর কালো পিপিলিকা চলার চেয়েও সূক্ষ্মভাবে শিরিক চলবে। এক এমনিতে অন্ধকার রাত, তার মাঝে আবার কালো পিপিলিকা, আবার হাঁটছে কালো পাথরের উপর দিয়ে, এই পিপিলিকা যেমন দেখা সম্ভব নয় এর চেয়েও সূক্ষ্মভাবে এই উম্মতের মাঝে শিরিক চলবে। তাহলে বোঝা যাচ্ছে যে জানতে অজান্তে অনেক সময় শিরক আমাদের দ্বারা সংঘটিত হবে, এটি স্বাভাবিক। এক্ষেত্রে সবসময় নিজেকে শিরক থেকে মুক্ত রাখার সোচ্চার থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক্ষেত্রে আমরা একটা দোয়া করতে পারি। রাসূল আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু, হে আল্লাহ আমি আপনার সাথে জেনে শুনে সজ্ঞানে জেনে বুঝে শিরিক করবো এ থেকে আশ্রয় চাই, অর্থাৎ এটা যেন আমার দ্বারা কখনো সংগঠিত না হয়। ওয়া আস্তাগফিরুকা লিমা আ'লামু,
আর যেটা আমি বুঝতে পারি না, আমার অজান্তে যদি কোনো শিরিক হয়ে যায় তাহলে আপনি এটা ক্ষমা করে দেবেন। আর প্রিয়দিনী ভাই, ভ্রান্ত আকিদা বলতেই মূলত শিরকি আকিদা। আর শিরিকটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে বড় শিরক, সুস্পষ্ট শিরক, এটা যদি কেউ করে তাহলে তিনি ইসলাম থেকে বের হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আশিক ফিরিয়া, লোক দেখানোর উদ্দেশ্যে যদি কোনো কাজ কেউ করে তাহলে যেই যেই কাজটা সে লোক দেখানোর উদ্দেশ্যে করবে শুধুমাত্র সেই আমলটাই বাতিল হয়ে যাবে। আর ছোট শিরিক যদি সংগঠিত হয় তাহলে সেটা কবিরা গুনাহ হয়ে থাকবে, এক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়েছে। আসসালাম।